হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টপ ফাইভ বেস্ট 5G স্মার্টফোন আন্ডার রুপিস 15,000। তো ইন্ডিয়ান রুপিস 15,000 প্রাইস পয়েন্টের ভেতরে এখন এই সময়ে কোন কোন বেস্ট 5G স্মার্টফোন আপনারা কিনতে পারবেন সেটি আমি এই ভিডিওতে বলবো। এই ভিডিওটি ইন্ডিয়ান প্রাইস হিসেবে ঠিক করা হয়েছে, কিন্তু এই সমস্ত স্মার্টফোনগুলি আপনারা বাংলাদেশের মার্কেট থেকে কত টাকার মধ্যে কিনতে পারবেন সেটি আমি ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমার চ্যানেল গিভাবে শুরু করেছি, প্রতি মাসে মাসে গিভাবে আসবে, এবং এই মাসে আমার যে গিভাবে থাকছে এটা স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচ আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবে। তো এই গিভাবেতে পার্টিসিপেট করার জন্য আপনাদের শুধু দুটো কাজ করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দেবেন, ব্যাস। তো এই দুটো কাজ করার পরেই আপনারা গিভাবেতে পার্টিসিপেট হয়ে যাবেন এবং এক মাস পর আমি এই গিভাবে উইনার ডিক্লেয়ার করব। সেখান থেকে আপনার নামটা যদি চলে আসে তো আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ, যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন, আপনি গিভাওয়েতে পার্টিসিপেট হয়ে যাবেন। তো সব প্রথমে যে স্মার্টফোনটির সম্বন্ধে কথা বলবো, সেই ফোনটি ইনফিনিক্সের পক্ষ থেকে আসছে, ইনফিনিক্স নোট 30 5G স্মার্টফোন। যেই ফোনটি ইন্ডিয়ান রুপিস 14,000 প্রাইস পয়েন্টের ভেতরে পাওয়া যাচ্ছে এখন এই সময়ে, এবং এই ফোনটি যদি বাংলাদেশের প্রাইস দেখা যায় তবে আন্ডার 20,000 প্রাইস পয়েন্টের ভেতরে বাংলাদেশের মার্কেট থেকে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। তো ইনফিনিক্স নোট 30 5G স্মার্টফোন এই প্রাইস পয়েন্টের ভেতরে বেস্ট একটি স্মার্টফোন আছে। যেই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6080 প্রসেসর, এটি 6 নম্বর আর্কিটেকচারের তৈরি। তো প্রসেসরটা ওটা বেস্ট প্রসেসর পাচ্ছেন এই প্রাইস পয়েন্টের ভেতরে। তো পারফরমেন্স দিতেও ঠিকঠাক পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। লুকসটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, যথেষ্ট সুন্দর লুকসের সঙ্গে আসছে। ব্যাকে এখানে গ্লাস আর লেদার ব্যাক ইউজ করা হয়েছে, তো লুকসের দিক থেকে বিল্ড কোয়ালিটির দিক থেকেও ঠিকঠাক রাখা হয়েছে। ডিসপ্লেতে 6.78 ইঞ্চের IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তো ডিসপ্লেটাও ঠিকঠাক ডিসপ্লে পাচ্ছেন আপনারা এই স্মার্টফোনটি থেকে। ক্যামেরা দেখে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা মেন সেন্সারে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের সেন্সার, তার সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপ এবং এখানে একটা মাইক্রো সেন্সার পাচ্ছেন। এবং সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এখানে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো ক্যামেরা ব্যাকআপটাও ঠিকঠাক পেয়ে যাবেন আপনারা এই স্মার্টফোনটি থেকে। ব্যাটারি যেখানে ইউজ করা হয়েছে বড় একটা ব্যাটারি, যেখানে 5000mAh বড় একটা ব্যাটারি পাচ্ছেন, এবং তার সঙ্গে 45W ফাস্ট চার্জ দেওয়া হয়েছে বক্সের ভেতর, যেটা ভালো কথা। ফোন চার্জ কিন্তু অনেক তাড়াতাড়ি করে নিতে পারবেন। আর এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে। তো ইনফিনিক্স নোট 30 5G স্মার্টফোন, যেটা ইন্ডিয়ান রুপিস 14,000 প্রাইস পয়েন্টের ভেতরে আসছে, এবং বাংলাদেশের মার্কেটে আপনারা 20,000-এর নিচে এই স্মার্টফোনটি পেয়ে যাবেন এখন। এর পরবর্তী যে স্মার্টফোনটির সম্বন্ধে কথা বলবো, সেই ফোনটি স্যামসাংয়ের পক্ষ থেকে আসছে, স্যামসাং গ্যালাক্সি F15 5G স্মার্টফোন। তো স্যামসাংয়ের লেটেস্ট একটি স্মার্টফোন, যেই ফোনটি এখন এই সময়ে ইন্ডিয়ান রুপিস 13,000 প্রাইস পয়েন্টের ভেতরে পাওয়া যাচ্ছে, এবং এই ফোনটিও আন্ডার 20,000 প্রাইস পয়েন্টের ভেতরে বাংলাদেশের মার্কেট থেকে আপনারা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন। তো স্যামসাংয়ের গ্যালাক্সি F15 5G স্মার্টফোনটি স্যামসাংয়ের পক্ষ থেকে এই প্রাইস পয়েন্টের ভেতরে বেস্ট একটি স্মার্টফোন। যেই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6100 প্লাস প্রসেসর, এটিও 6 নম্বর আর্কিটেকচারের তৈরি। তো প্রসেসরটাও ঠিকঠাক প্রসেসর পাওয়া যাচ্ছে প্রাইস রেঞ্জের দিক থেকে স্যামসাংয়ের পক্ষ থেকে। তো বেস্ট একটা পারফরমেন্স পাবেন এই স্মার্টফোনটি থেকে। লুকসটা আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লুকসের সঙ্গে আসছে, এবং ব্যাকে এই ফোনটিতে প্লাস্টিক ব্যাগ দেওয়া হয়েছে। ডিসপ্লেতে 6.6 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে 90Hz রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে ডিসপ্লেতে। এবং ক্যামেরা সম্বন্ধে যদি কথা বলা যায়, তো এই ফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সারে পাওয়া যাচ্ছে 50 মেগাপিক্সেলের সেন্সার, তার সঙ্গে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সার এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো সেন্সার দেওয়া হয়েছে। আর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এখানে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্সটা আপনারা এই ফোনটা থেকে ঠিকঠাক পেয়ে যাচ্ছেন। ব্যাটারি যেখানে ব্যবহার করা হয়েছে বড় একটা ব্যাটারি, যেখানে 6000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, এবং তার সঙ্গে 25W ফাস্ট সাপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু বক্সের ভেতরে কোনো প্রকারের চার্জার কিন্তু আপনারা পাচ্ছেন না, আপনার চার্জার অন্যতে পারচেস করে নিতে হবে। আর এখানেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে। তো স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি F15 5G স্মার্টফোনটিও এই প্রাইস পয়েন্টের ভেতরে বেস্ট একটি স্যামসাংয়ের স্মার্টফোন। এর পরবর্তীতে স্মার্টফোনটির সম্বন্ধে কথা বলবো, সেই ফোনটি পোকোর পক্ষ থেকে আসছে, পোকো X6 নিউ 5G স্মার্টফোন। তো এই ফোনটি প্রাইস সম্বন্ধে সব প্রথমে কথা বলে নেব, যেই ফোনটি ইন্ডিয়ান রুপিস 15,000-16,000 প্রাইস পয়েন্টের ভেতরে পাওয়া যাচ্ছে, এবং যদি এই ফোনটি বাংলাদেশের প্রাইস দেখা যায় 22,000-24,000-এর মধ্যে আপনারা বাংলাদেশের মার্কেট থেকে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি কিনতে পারবেন এখন। তো পোকো X6 নিউ 5G স্মার্টফোনটিও এই প্রাইস পয়েন্টের ভেতরে বেস্ট একটি স্মার্টফোন আছে, যেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6080
প্রসেসর যেটা 6 নম্বরের আর্কিটেকচারের তৈরি। তো প্রসেসরও ঠিকঠাক প্রসেসর পাওয়া যাচ্ছে, মিডিয়াম ডিসেন্ট পারফরমেন্স আপনারা ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনে, দিয়ে গেমিও করতে পারবেন অনায়াসে। লুকসটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, লুকসের দিক থেকে বিল্ড কোয়ালিটির দিক থেকেও ঠিকঠাক রাখা হয়েছে, ব্যাগে প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এই স্মার্টফোনটিতে। ডিসপ্লেতে 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তো বেস্ট একটি ডিসপ্লে কোয়ালিটি পাচ্ছেন এই স্মার্টফোনটিতে। ক্যামেরা সম্বন্ধে কথা বলে নেব, তো এই ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সারে পাওয়া যাচ্ছে 108 মেগাপিক্সেলের সেন্সার এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার ব্যবহার করা হয়েছে। এবং সেলফি ক্যামেরা এখানে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা ব্যাকআপও ঠিকঠাক পাচ্ছেন এই স্মার্টফোনটি থেকে। ব্যাটারি এখানে পাওয়া যাচ্ছে বড় একটা ব্যাটারি, যেখানে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 33 ঘন্টার ফাস্ট চার্জ দেওয়া হয়েছে, যেটা আপনার বক্সের সঙ্গেই পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যবহার করা হয়েছে, আর হেডফোনের জন্য 3.4 যাকে আপনারা পাচ্ছেন এই স্মার্টফোনটি থেকে। তো পোকো X6 নিউ 5G স্মার্টফোন ইন্ডিয়ান রুপিস 15-16 হাজারের মধ্যে বেস্ট একটি স্মার্টফোন, এবং মার্চ মাস থেকে 22-24 হাজারের মধ্যে আনঅফিসিয়ালভাবে আপনার এই ফোনটি পেয়ে যাবেন এখন। এবং এর পরবর্তী যে স্মার্টফোনটি সম্বন্ধে কথা বলবো, সেই ফোনটি রিয়েলমির পক্ষ থেকে আসছে, রিয়েলমি 12 5G স্মার্টফোন। তো এই ফোনটি ইন্ডিয়ান রুপিস 16,000 প্রাইস পয়েন্টের ভেতরে পাওয়া যাচ্ছে, এবং বার্ষিক প্রাইস যদি দেখা যায় 22-23 হাজারের মধ্যে আপনারা আনঅফিসিয়াল মার্কেট থেকে এই ফোনটি কিনতে পারবেন। তো রিয়েলমি 12 5G স্মার্টফোনটি বেস্ট একটি স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে, যেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100+ প্রসেসর, যেটা 6 নম্বর আর্কিটেকচারের তৈরি। তো প্রসেসরটাও ঠিকঠাক প্রসেসর পাচ্ছেন প্রাইসের দিক থেকে, যেখান থেকে গেমিং আপনারা অনায়াসে করতে পারেন, পারফরমেন্সটাও ঠিকঠাক পেয়ে যাবেন। লুকসটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, তো লুকসের দিক থেকে বিল্ড কোয়ালিটির দিক থেকেও খুবই সুন্দর রাখা হয়েছে, যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম লুকসের সঙ্গে এই ফোনটি আসছে। ডিসপ্লেতে 6.72 ইঞ্চির IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং তার সঙ্গে 120Hz রিফ্রেশ রেটও দেওয়া হয়েছে ডিসপ্লেতে। ক্যামেরা সম্বন্ধে যদি কথা বলা যায়, তো এই ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার মেন সেন্সারে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের সেন্সার এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার দেওয়া হয়েছে। কিন্তু সেলফি ক্যামেরা এখানে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো ক্যামেরার দিক থেকে ব্যাক ক্যামেরাটা ঠিকঠাক পাওয়া যাবে, কিন্তু সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। ব্যাটারিতে পাওয়া যাচ্ছে এখানে বড় একটা ব্যাটারি, যেখানে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 45W ফাস্ট চার্জ পাচ্ছেন বক্সের ভেতরে, আর এখানেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে। এই ফোনটি তো হেডফোনের জন্য 3.4 জ্যাক কিন্তু পাওয়া যাচ্ছে। তো রিয়েলমি 12 5G স্মার্টফোনটি এই প্রাইস পয়েন্টের ভেতরে বেস্ট একটা স্মার্টফোন, যেটিও আপনারা এখন এই সময় নিতে পারেন। এবং ফাইনালি যে স্মার্টফোনটি সম্বন্ধে কথা বলবো, সেই ফোনটি আসছে ভিভোর পোকো থেকে, ভিভো T2 5G স্মার্টফোন অ্যান্ড আইকো G7S 5G স্মার্টফোন। দুটো সেম স্মার্টফোন, নামে পার্থক্য, প্রাইজও কোনো পার্থক্য নেই। এই দুটো ফোন ইন্ডিয়ান রুপিস 15-16 হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে, এবং যদি বাংলাদেশি প্রাইস দেখা যায় 24-25 হাজারের মধ্যে আপনারা বাংলাদেশি মার্কেট থেকেও এই স্মার্টফোন দুটি পেয়ে যাবেন এখন। তো আইকো G7S 5G স্মার্টফোন অ্যান্ড ভিভো T2 5G স্মার্টফোন দুটোই কিন্তু বেস্ট স্মার্টফোন আছে এই প্রাইস পয়েন্টের ভেতরে, যেখানে ব্যবহার করা হচ্ছে কলকম স্ন্যাপড্র্যাগন 695 5G প্রসেসর। তো প্রসেসরটা একটা প্রাইস পয়েন্টে দিতে বেস্ট প্রসেসর পাচ্ছেন, পারফরমেন্সও ঠিকঠাক পেয়ে যাবেন, গেমিংও আপনারা করতে পারবেন অনায়াসে এই স্মার্টফোনটি থেকে। ফোনটির লুকস এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দুটো স্মার্টফোনের লুকস কিন্তু দুটো আলাদা আলাদা আছে, কিন্তু সবচেয়ে বেস্ট লুকিং যদি বলা যায় আইকো G7S কিন্তু বেস্ট লুকিং, গুড লুকিং স্মার্টফোন আপনারা বলতে পারেন। তো লুকসের দিক থেকে, বিল্ড কোয়ালিটির দিক থেকে কিন্তু বেস্ট রাখা হয়েছে এই স্মার্টফোন দুটি। ডিসপ্লেতে এখানে 6.38 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তো ডিসপ্লেটা বেস্ট ডিসপ্লে কোয়ালিটি পাচ্ছেন এই স্মার্টফোনটি থেকে। লুকসটাও ঠিকঠাক লুকস রাখা হয়েছে, এবং এই ফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা, যার মেন সেন্সারে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের OIS সেন্সার এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার। তো ক্যামেরা ব্যাকআপ আপনারা এই ফোনটি থেকেও ঠিকঠাক পেয়ে যাচ্ছে, এবং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারিতে দেওয়া হয়েছে 4500mAh বড় একটা ব্যাটারি, এবং তার সঙ্গে 44W ফাস্ট চার্জ দেওয়া হয়েছে বক্সের ভেতরে। আর এই ফোনটিতে ডিসপ্লেতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে, আর এখানেও হেডফোনের জন্য 3.5 জ্যাক পাওয়া যাচ্ছে। তো ভিভো T2 5G স্মার্টফোন আর আইকো G7S 5G স্মার্টফোন, এই দুটো স্মার্টফোনই এই প্রাইস পয়েন্টের ভেতরে বেস্ট স্মার্টফোন। যে ফোন দুটি ইন্ডিয়ান রুপিস 16,000 মধ্যে পাওয়া যাচ্ছে, এবং 22-25 হাজারের মধ্যে পেয়ে যাবেন এখন আপনারা।